তো বন্ধুরা ফাইনালি অপেক্ষা শেষ এবং ভারত তার প্রথম লেজার হাতিয়ারের টেস্টিং শুরু করে দিয়েছে, যা ভারতের ক্ষমতাকে কিন্তু ইসরায়েল আর আমেরিকার মতন দেশের কাছাকাছি পৌঁছে দেবে এই লেজার হাতিয়ারের ক্যাটাগরিতে। কারণ এই ছবিটা দেখুন, এটা ভারতের ওই লেজার হাতিয়ারের একটা ইমেজ যাকে হালেই পাবলিক করা হয়েছে। যদিও এর সম্পর্কে খুব বেশি ইনফরমেশন তো এখনও পাবলিক ডোমেনে আসেনি, তবে হ্যাঁ আপাতত যেটুকু ইনফরমেশন পাওয়া গেছে তাতে এই লেজার হাতিয়ারকে আমাদের ভারতীয় নৌবাহিনীর জাহাজে যুক্ত করা হয়েছে, যার আন্ডারে ভারতীয় নৌবাহিনীর INS জলসাকে সিলেক্ট করে এখানে এই হাতিয়ারকে যুক্ত করা হয়েছে টেস্টিংয়ের জন্য। বাকি এবার এই লেজার হাতিয়ারের কথা বললে, এটা এর প্রথম ভেরিয়েন্ট হবে যেখানে এটা কেবলমাত্র 30 কিলোওয়াটের পাওয়ারকে জেনারেট করতে পারে। আর এটা ঠিক কতটা শক্তিশালী, তো বন্ধুরা এটাকে আমেরিকার দ্বারা ডেভেলপ করা XN-1 লেজার হাতিয়ারের সাথে তুলনা করা হচ্ছে, যাকে 2014 সালে US নেভিতে ইন্ডাক্ট করা হয়। আর এই XN-1 সম্পর্কে যদি একটু ভালোভাবে রিসার্চ করেন তাহলে জানতে পারবেন যে এটা অ্যাকচুয়ালি 30 থেকে 33 কিলোওয়াটের আশেপাশে পাওয়ারকে জেনারেট করতে সক্ষম ছিল। আর শুধু তাই নয়, অলরেডি এর একটা টেস্টিংও হয়েছে যেখানে এই লেজারকে US নেভির USS পন্স থেকে ফায়ার করা হয় একটা ছোটো সাইজের বোট ও তার সাথে একটা ড্রোনকে শুট ডাউনও করা হয়। ফলে যেহেতু ভারতের এই লেজার সিস্টেমের ক্ষমতাও 30 কিলোওয়াটের আশেপাশে বলা হচ্ছে, তো ডেফিনেটলি এটা ঠিক ততটাই শক্তিশালী হবে যতটা আমেরিকার এই লেজার হাতিয়ার হামলা করতে সক্ষম হয়েছে। কিন্তু বন্ধুরা এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো, ভারতের এই লেজারের যে ক্যাপাসিটি এটা যে কেবলমাত্র 30 কিলোওয়াটের এটা কোনো ধরনের অফিসিয়াল রিপোর্ট নয়, বরং এর যে ইমেজ সামনে এসেছে তার সাথে আমাদের লেজার বেসড অ্যান্টি ড্রোন সিস্টেমের অনেকটা মিল রয়েছে। আর তার থেকেই টুইটার আর বাকি প্ল্যাটফর্মের ক্যাপাসিটি 30 কিলোওয়াট বলে প্রচার করা হচ্ছে। অন্যদিকে বন্ধুরা, আজ থেকে মোটামুটি 4 থেকে 5 বছর আগে এমনও রিপোর্ট সামনে এসেছিল যেখানে আমরা ক্লেম করা হচ্ছিল যে ভারত নাকি মোটামুটি 100 কিলোওয়াট পর্যন্ত ক্যাপাসিটিকে অ্যাচিভ করে ফেলেছে। সেক্ষেত্রে এটা জোর দিয়ে বলাও মুশকিল যে ভারতের এই লেজার হাতিয়ার যেটা নৌবাহিনী জাহাজে যুক্ত করা হবে টেস্টিংয়ের জন্য তা কেবলমাত্র 30 কিলোওয়াটের হবে, বরং সম্ভাবনা তো এটাও রয়েছে যে এর ক্যাপাসিটি আরও বেশি সাইজের হতে পারে। এছাড়া এটাকে নিয়ে আরও কিছু আনকনফার্ম রিপোর্টও সামনে এসেছে যেখানে এটা বলা হচ্ছে যে এই লেজার হাতিয়ারের এটা প্রথম ভেরিয়েন্ট এবং এর টেস্টিং পুরোপুরি সম্পূর্ণ হলে এবারে পরবর্তী ভেরিয়েন্টকে তৈরি করা হবে যেখানে টার্গেট রাখা হয়েছে মোটামুটি 60 থেকে 100 কিলোওয়াট ক্যাপাসিটি পর্যন্ত নিয়ে যাওয়া। তবে অ্যাকচুয়ালি কোনটা সঠিক সেটা জানার আগে তো আমাদের এই টেস্টের জন্য অপেক্ষা করতেই হবে। অন্যদিকে বন্ধুরা, এমন নয় যে ভারত 100 কিলোওয়াট ক্ষমতাযুক্ত লেজার হাতিয়ারকে তৈরি করছেন। অলরেডি আপনারা হয়তো অনেকেই দুর্গা 2-এর কথা তো শুনেছেন, এটা DRDO-র একটা খুবই গুরুত্বপূর্ণ লেজার হাতিয়ারের প্রজেক্ট যার আন্ডারে ভারত 100 কিলোওয়াটের বেশি শক্তিশালী একটা লেজার হাতিয়ারকে তৈরি করবে। আর এই প্রজেক্টের আন্ডারে মেনলি 2টো ভেরিয়েন্টকে তৈরি করা হবে, এক তো শিপ বেসড লেজার হাতিয়ার যেখানে বেসিক্যালি এটাকে ভারতীয় নৌবাহিনী জাহাজে যুক্ত করা হবে যা শত্রুর বিরুদ্ধে ডিফেন্সের কাজ করবে, আর 2 এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এয়ার বেসড ভেরিয়েন্ট যাকে মেইনলি আমাদের যে সমস্ত ফাইটার জেট বা বিমান রয়েছে তাতে যুক্ত করার প্ল্যানিং রয়েছে যার দ্বারা অ্যাটাক করা সম্ভব। আর শুধু তাই নয়, ভারত এক গ্রাউন্ড বেসড লেজার হাতিয়ারকেও তৈরি করছে যার নাম দেওয়া হয়েছে আদিত্য, আর এটাও আন্ডার ডেভেলপমেন্ট পর্যায়ে রয়েছে। ফলে ওভারঅল এই মুহূর্তে ভারতে একাধিক আলাদা আলাদা লেজার হাতিয়ারের ডেভেলপমেন্টের ওপর কাজ চলছে। যদিও এই দুর্গা 2 আর আদিত্য প্রজেক্টকে নিয়ে খুব বেশি ইনফরমেশন তো পাবলিক হয় না, তাই এর কারেন্ট স্টেটাস কী সেটা বলা মুশকিল, কারণ ভারত এটাকে ক্লাসিফাইড রাখতে চাইছে। এবার এখানে অপেক্ষা হলো নৌবাহিনীর INS জলসাতে যে লেজার হাতিয়ারকে যুক্ত করা হয়েছে তার টেস্টিং, আর একবারের টেস্টিং হয়ে গেলে তবেই কিছুটা আইডিয়া পাওয়া যাবে যে অ্যাকচুয়ালি ভারত ঠিক কতদূর পৌঁছেছে লেজার টেকনোলজি। যদিও গত কিছু সময় ধরে অবশ্য ভারতের গুরুত্বপূর্ণ টেস্টিংয়ের রিপোর্ট ভারত সরকারের তরফ থেকে পাবলিক করা হচ্ছে না, তা সে মিসাইলের টেস্ট হোক বা অন্য কিছু, কেন এর যে অ্যাকচুয়াল ক্যাপাবিলিটি তাকে ক্লাসিফাইড রাখা হচ্ছে, আর এবারেও হয়তো এমনটাই করা হবে। এখন বাকিটা তো সময়ই বলবে যে ভারত কত দূরে এগিয়েছে। বাকি ভারতের এই লেজার হাতিয়ারকে নিয়ে আপনাদের কী মতামত নিচে অবশ্যই কমেন্ট করে জানাবে। জয় হিন্দ।